মহানগরী রাজপথত কনমানি সন্তান পত্নী সহ বাইকেরে অহা বিকি গুপ্তাক উপর্যুপরি প্রহার করে বর্বর আচরণ করা আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার আশ্বাস অতিরিক্ত আরক্ষী আয়ুক্ত। আরক্ষীরে বর্বরতাক অপ্রত্যাশিত আখ্যা দিছে শীর্ষ বিষয়াগৰাকীয়ে। ঘটনার সমস্ত দুঃখ আরক্ষী বিষয়াগৰাকীয়ে জাপি দিলে যান বাহন শাখার কর্তব্যরত আরক্ষীর উপর। বিকি গুপ্তাক প্রহার করা প্রতিজন আরক্ষী লোককে ইতিমধ্যে চিনাক্ত করা হয়েছে আর এই কথা জানাইছে শীর্ষ আরক্ষী বিষয়াগৰাকীয়ে। বাইকের পর কনমানি সন্তানটি পড়ে যাওয়ার পিছতো বিকি গুপ্তার উপর উন্মাদর দরে জঁপিয়াই পড়া প্রতিজন আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার আশ্বাস দিছে অতিরিক্ত আরক্ষী আয়ুক্ত। তদন্তর স্বার্থত ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত থাকা বিকি গুপ্তার পত্নীকো সাক্ষাৎ করার কথা জানালে শীর্ষ আরক্ষী বিষয়াগৰাকীয়ে। এই ঘটনা সংঘটিত হয়েছিল তারপরে দেখবলে পাওয়া গৈছিল যে এই ভিজুয়াল যেহেতু ভাইরাল হয়ে পড়েছিল, ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল, এগারী হয়েছে বিকি গুপ্তা। বিকি গুপ্তা বাইকে আহি আছিল, পত্নী তথা কনমানি সন্তান আছিল বাইকখনের উপর। যান বাহন আরক্ষীর সঙ্গে হয়তো সরু তর্কাতর্কিত লিপ্ত হয়েছিল, কিন্তু তারে পরিণতি ইমান ভয়াবহ হয়ে পড়ে যে কেনে ধরনের আরক্ষীর লোক আর যান বাহন আরক্ষীয়ে প্রহার করেছে। কনমানি সন্তানটি বাইকর পিছফালে বহি থাকার পিছতো আরক্ষীয়ে এবারলেও ভ্রুক্ষেপ নকরিলে। সন্তানটি তথা পত্নী বাইকখনের পড়ি যাওয়ার পিছতো সহায়ের হাত আগবাবলে আরক্ষীর লোক আগবাড়ি নাহিল, কিন্তু তার বিপরীতে দেখবলে পাওয়া গল যে উপর্যুপরি এজন লোকক কেবাজনো আরক্ষী তথা যান বাহন আরক্ষীয়ে প্রহার করলে। আর ইতিমধ্যে আমি এই ঘটনাক লো জানাই গেছো যে পল্টন বাজার কাণ্ডক লো ইতিমধ্যে অভিযুক্ত আরক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা লওয়ার কথা কোয়া হয়েছে, অভিযুক্ত প্রতিজন আরক্ষী চিনাক্ত করা হয়েছে। পত্নী সন্তানের সম্মুখ যেহেতু বিকি গুপ্তা কেনেধরণে প্রহার করা হয়েছিল, বর্তমান বিকি গুপ্তা কেন্দ্রীয় কারাগারত রখা হয়েছে। লগতে পত্নীয়ে ইতিমধ্যে জানাইছে যে কেনে ধরনের নিশার ভাগত তেও কারাগার পৰা বা সেই সময়সাত তেও অকলে আহিছিল, পত্নী এই কথা ইতিমধ্যে জানাইছে। আর এই মুহূর্তত আমি পুনের এবার কব বিচাৰিছো বিকি গুপ্তাক অতি শীঘ্রে মুকলি করে দিয়া হব, তেও সাক্ষাৎ করেছে। ট্রেফিক আইসি প্রণব ডেকাক রিজার্ভ ক্লোজ করা হয়েছে শেহতীয়া এইখানে আপডেট ইতিমধ্যে আমি জানাই গেছো। আর এই যে ভিডিও ভাইরাল হওয়া যে ভিডিও সেই ভিডিওটি পুনের দেখাইছো, এ হোলির দিনাখনের ঘটনা। আর কেনে ধরনের কেবাগৰাকীও যান বাহন আরক্ষী তথা আরক্ষীয়ে প্রহার করেছিল পত্নী সন্তানের সম্মুখক বিকি গুপ্তাক, আর একটা সন্তান পিছফালে আছিল কনমানি সন্তানটি পড়ে যাওয়ার পিছতো কিন্তু সহায়ের হাত আগবাবলে এজনও আরক্ষী লোক তাত নাহিল, আগবাড়ি নাহিল, কিন্তু বিপরীতে প্রহার করা হল বিকি গুপ্তা। ইতিমধ্যে চাঞ্চল্যকর ভাষ্য প্রদান করেছে পত্নীয়ে, ঘটনার সময় অশ্লীল ভাষায় গালি গালাজ করার অভিযোগ উত্থাপন করেছে আরক্ষীয়ে। দীর্ঘ সময় কেস নম্বর নিদিয়ার অভিযোগ পত্নীর, নিশা 11 বজাত থানার অকলে ঘরে অহার সময়তো আরক্ষীয়ে সুরক্ষা প্রদান নকরার অভিযোগ, আরক্ষীর বিরুদ্ধে এফআইআর দিয়ে একু লাভ নাই বলে ধমকি দিয়ারও অভিযোগ ভুক্তভোগী পত্নীর। তেওঁর স্বামী আত্মরক্ষার বাবে হে হাত উঠাইছিল বলে পত্নীয়ে ইতিমধ্যে মন্তব্য করেছে। আমি সেয়া জানাম কি কৈছিল পত্নীয়ে সেয়া জানাম, কিন্তু তার পূর্বে পুনের সেই ভিডিওটি দেখাইছো কেনে ধরনের এই ঘটনা সংঘটিত হয়েছিল। আর সেই সময়সোৱাত সেই স্থানত কেইগৰাকীমান বাইক আরোহী আহি মাজত তেওঁলোক সোমাইছিল, এই বিকি গুপ্তাক তেওঁলোকে আঁতৰাইছিল বা আরক্ষী আর বিকি গুপ্তার মাজত তেওঁলোকে বাইকখন উঠাইছিল, সহায়ের হাত আগবাইছিল। কিন্তু তাৎপর্যপূর্ণ কথা হয়েছে তার যান বাহন আরক্ষীর কেবাগৰাকীও লোক থাকার পিছতো কিন্তু পত্নী বা সন্তানক সহায় করা দেখিবলৈ পোৱা নগল, তার বিপরীত এখন ছবিহে দেখিবলৈ পোৱা গল। অসম আরক্ষী বা অসম সরকারের এই কোনো কারণেতে এই গ্রহণযোগ্য নহয়, এই তেখেতর ইন্ডিভিজুয়াল অ্যাকশন আছিল, এই পুলিশের বা অসম সরকারের তেন কোনো এই হওয়া নাই, সেই কারণে আমি অতি দুঃখিত। না এতালেক আমার সাসপেনশনত ফকরুদ্দিন আহমেদ কনস্টেবল গোল, তারপর ইনচার্জ পল্টন বাজার ট্রেফিকর প্রণব ডেকা, তেখেতকো ক্লোজ করা হয়েছে। আমি নাম পাইছো কিন্তু এতালেক কনফার্ম হওয়া নাই, কনফার্ম হলে এই ইনভেস্টিগেশনের এম্বিটত আহিব, মানে ইনকোয়ারি এম্বিটত আহিব। এই কথাটো খুবই আনফর্চুনেট হয়েছে, অসম সরকার বা অসম আরক্ষীত এই কোনো কারণত অ্যাকসেপ্টেবল নহয়, আর যিখিনি ডিপার্টমেন্টাল অ্যাকশন এজ পার প্রসিডিউর লোব লাগে এই অলরেডি ইনিশিয়েট করা হয়েছে আর চলি থাকে। যানবাহন শাখার ডিজিপি ADCP দেবাশিষ বৰাৰ ভাষ্য আছিল এয়া এক অপ্ৰত্যাশিত ঘটনা বুলি তেওঁ আখ্যা দিছে, আৰু ইতিমধ্যে শাস্তিৰ কথাও ঘোষণা কৰা হৈছে আৰু এই ঘটনা কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয় বুলি কোৱা হৈছে। ইফালে পুনৰ কৈছোঁ যে পত্নীয়ে ইতিমধ্যে জনাইছে কেইবাটাও অভিযোগ তেওঁ দিছে যে ইয়াৰ পিছত তেওঁলোক যেতিয়া থানালৈ গৈছিল তেতিয়া কেনেধৰণে পত্নী বা ঘটনা সময়ছোৱাত কেনেকৈ আৰক্ষীয়ে অশ্লীল গালি গালাজ দিছিল সেয়া ভিডিঅ'ত আছেই, আৰু আনহাতে আৰক্ষীয়ে দীৰ্ঘ সময় কেছ নম্বৰো দিয়া নাছিল, নিশা 11 বজাত থানাৰ পৰা অকলে তেওঁ ঘৰলৈ আহিছিল, আৰক্ষীয়ে সুৰক্ষাও প্ৰদান কৰা নাছিল, আৰক্ষীৰ বিৰুদ্ধে এফআইআর দিয়ে একো লাভ নাই বুলিও ধমকি দিছিল। ইতিমধ্যে এই কথা উল্লেখ কৰিছে ভুক্তভোগী পত্নীয়ে।
তেও ইতিমধ্যে এই কথাও কৈছে যে তেওৰ স্বামী আত্মৰক্ষাৰ বাবে হে হাত উঠাইছিল বুলি মন্তব্য কৰিছে প্ৰথমে কোনে কাক মাৰিছে হিয়া ভাইৰেল হোৱা ভিডিঅটো স্পষ্ট হৈ আছে বুলি মন্তব্য কৰিছে সম্প্ৰতি কাৰাগৰত আছে পুনৰ কৈছো ইতিমধ্যে আমি কৈছে যে তেও অতি খুনকালে এডিসিপি বৰাই ইতিমধ্যে কৈছে অতি খুনকালে তেওক মুকলি কৰি দিয়া হ'ব আৰু পতি আৰু কি কি অভিযোগ উত্থাপন কৰিছিল হিয়া এবাৰ শুনাব বিচাৰি না রাস্তাত প্রবপেন দাদা কিরে চলি আছে দাদা কিরে অপরাস্তাত মারপিট করি আছে আমাক তো স্টক লাগি কইছে না এনেক আমি ফার্স্ট টাইম দেখা পাইছি আমি কেতিয়াও এনেক দেখা পানে কোন পুলিশে আমাক এনেক করা দেখা পানে আজি ফার্স্ট টাইম দেখা পাইছি এটা পুলিশে এনেক করা এই নিবেদন করো যে এই মানুষটুক ফটাফট সাসপেন্ড করে আর এক মোর হাজবেন্ড ওলাই দিও এফআই দিছু মই 24 ঘন্টা পার হয়ে গেল গ্রেপ্তার করা নাই গ্রেপ্তার করিব লাগে বাকি যিন বাকি যে গর আছে এটুক মই পিছত চাম লেকিন ফার্স্ট হেইটু ফকরুদ্দিন আহমদ এইটো মানুহ কাকত কৰিব লাগে ঘটনাটো সেই হৈছিল গাড়ী যেতিয়া আমি চেণ্টাৰত আছিল তেওঁ মানে মেইন চেণ্টাৰ য'ত ট্ৰাফিক জাম আছে তাতে চেণ্টাৰ গাড়ী আছে তেন্তে গাড়ী ঢাকা মাৰি আছে আমাক পাছ গাড়ী পিছাই আমি গাড়ী পিছাইও আহিব দিয়া নাই ইউ টাৰ্ণ মাৰিব দিছে ইউ টাৰ্ণ মাৰি যেতিয়া আহিলোঁ আমি অহাৰ পিছত আৰু কৈ তুমি ইয়াতে কিয় গাড়ী সোমাইছে তাতে আৰু গালি পাৰা পাৰি অশ্লীল ভাষাবিলাক কৈ আছে ইমান লেতেৰা লেতেৰা ভাষাবিলাক কৈ গালি পাৰি আছে বাগৰাই দিম কিবা কিবি কৈ আছে তাৰপিছতে এই থাপ্পৰ মাৰামাৰি কৰিল নহয় ঘুচি মাৰামাৰি কৰি গাড়ী চাড়ীৰ পৰা পূৰা বাগৰাই দিল গল্টি আমাৰ নাই ন গল্টি তেওঁৰ আছে পুলিচৰ গল্টি আছে পব্লিকৰ গল্টি থাকিলে আমি মাফি মাগিলোঁ হয় আমি কিয় মাফি মাগিম ইহঁতৰ গল্টি আছে ট্ৰাফিক পুলিচৰ গল্টি আছে তেওঁ আমাক ভাতা মাৰি কৰিছে তেওঁ আমাক গালি পাৰিছে তেওঁ আমাৰ গালি বাগৰাইছে তেওঁ আমাক প্ৰটেকশ্যন দিয়া নাই তেওঁ আমাক ৰাস্তা ৰাস্তা দাউৰাই আছে কি হ'ব ৰাতি 11টা বজাত এটা লেডিজ তাতে থিয় হৈ আছে এটা প্ৰশ্ন এটা পুলিচৰ মানুহ এটা আহিব পাৰা নাই যে এইটো লেডিজ বাচ্চা আছে ইয়াক ভালকৈ প্ৰটেক্ট কৰি ঘৰলৈ এৰি দিওঁ নাই কোনেও অহা নাই 11টা বজাত ৰাতি উবেৰ বুক নহয় কিবা নহয় চালৈ মই ৰাস্তাত থিয় হৈ আছোঁ ৰাস্তা খালী মানুহ নাই পুলিচ নাই ৰাস্তাত অফলাইন গাড়ীত গৈছোঁ দাদা মই অনলাইনো হোৱা নাই অনলাইন তিনিবাৰ বুক কৰি তিনিবাৰ কেঞ্চেল হৈ গ'ল অফলাইন গাড়ীত গৈছোঁ এই অফলাইন গাড়ী যদি কৰিলে মোৰ ডিঙি চিঙি কাটি দিলে কিবা কৰিলে হয় মোৰ বাচ্চা কিডনেপ চিডনেপ কৰিলে মই কি কৰিলোঁ হয় কোনে এইবিলাক ৰিক্স ল'লে অঁ একবাৰ সোধা নাই তেওঁ মোক কি আছে বিকি যেতিয়া সোমালে তেওঁ মোক কৈছে এতিয়া আপুনি যাওক বিকিক ৰাখিম আপুনি এতিয়া যাওক মই কৈছে কমচে কম এইখিনিতে কওক এফ আই আৰ হৈছে নে নাই এফ আই আৰ দিছে নে নাই সেইটোও নকয় মোৰ হাজবেণ্ডক সোধোঁতে উল্টা গালি পাৰে কয় তই মোক আইন শিকাবি তই মোক কিবা শিকি এইবিলাক কৈ আছে আৰে তেওঁক সুধিব লগা অধিকাৰ আছে মোৰ ওপৰত এফ আই আৰ কি হৈছে কি দিছে হৈছে নে নাই ৰেজিষ্টাৰ হৈছে নাই সুধিবতো লাগিব না মই এগেইনষ্ট এফ আই আৰ দিছোঁ ৰাতি কি ক'লে তেওঁ কৈছে কি ঠিক আছে তুমি পুলিচৰ ওপৰত যে দিছা পুলিচৰ ওপৰত পুলিচৰ ওপৰত দিলে কি লাভ আপুনি এইটো বেলেগ হ'লে এইটো ওলাই যাব এইটো একো লাভ নাই আৰু হিন্দে কয় পুলিচৰ ৰুল বেলেগ পব্লিকৰ ৰুল বেলেগ পব্লিক আহি মোক উঠায় লেকিন পুলিচ মানুহ এটা পুলিচে একজন মানুহ উঠা নাই বাচ্চাৰ ভৰিত চিলি গৈছে তেজ ওলাই আছে কোনেও চোৱা নাই মোৰ ভৰিত লাগিছে কোনেও চোৱা নাই পৰি গৈছে কোনেও উঠা নাই পব্লিকে উঠাইছে মানে এটা পব্লিকৰ ছাপৰ্টে লাগে মোক পুলিচৰ ওপৰত ভৰসা কৰিব নোৱাৰিম মই মুখ্যমন্ত্ৰীক এই আবেদন কৰোঁ যে মই এনেকুৱা আমাৰ অসমত হৈ আছে আপুনি অলপমান চকু কাণ দিয়ক এইবিলাকত এই মানুহটোক ভালকৈ ছাছপেণ্ড কৰক এই মানুহটোৰ কাম পূৰা নকৰিৰ পৰা ওলাই দিয়ক মই এই নিবেদন কৰোঁ এই যদি আজি যদি আপুনি এৰি দিয়ে কালি সি আৰু কৰিব আছিল পত্নীৰ ভাষ্য যি কি নহওক তেওঁ বহুকেইটা অভিযোগ উত্থাপন কৰিছে আৰু অভিযোগ তেওঁ যিকেইটা উত্থাপন কৰিছে আমি ভিডিঅ'ত দেখিবলৈ পাইছোঁ যে কেনেধৰণে ঘটনাটো ঘটিছিল কেনেকুৱা ধৰণৰ ব্যৱহাৰ আছিল ঋতিক কৌশিক আপুনি আছে আমাৰ সৈতে পোনপটীয়াকৈ সংযুক্ত হৈ সমগ্ৰ ঘটনাটো বা যি ভিডিঅ' ইতিমধ্যে ভাইৰেল হৈছে তাত সকলো স্পষ্ট হৈ আছে এতিয়া আহি পৰিছে যে তদন্ত ইতিমধ্যে আৰম্ভ হৈছে আৰু ৰিজাৰ্ভ ক্লজ কৰা হৈছে এই কথাখিনি এবাৰ জানিব বিচাৰিম চাওক ৰশ্মিতা আপুনি ইতিমধ্যে যিখিনি আপোনালোকে ভিজুৱেলত আমাৰ দৰ্শকে দেখিছে তাৰ পূৰ্বে আজি পুৱাৰ ভাগত যিগৰাকী পত্নী আছিল তেওঁ গোটেই ভাষ্যটো দিছে তেওঁ লগত আছিল তাত আমাৰ প্ৰশ্নটো কালিও আছিল বা সেই প্ৰশ্নটোৱে আছিল যে শিশু এজন মাজত আছিল যা শিশু আছিল আৰক্ষীয়ে কিয় আক্ৰমণ কৰিব আমাৰ প্ৰশ্নটো সেইটো আছিল আৰু সেই ধৰণেই এতিয়া আৰক্ষীয়ে কাৰণ এটি কণমানি শিশু আছে এগৰাকী তাত মহিলা আছে এটা পৰিয়াল গৈ আছে ঠিক আছে বিকি গুপ্তাই তেওঁলোকক যদি কিবা এটা কৈছে তেতিয়াহ'লে সেইটো এটা বুজাবুজি তেওঁ হয়তো কাষলৈ মাতি আনিব পাৰিলেহেঁতেন তাত আহি কথাখিনি ক'লেহেঁতেন বা চিধা লৈ গ'লহেঁতেন হয় কিন্তু তাৰপিছত আপুনি চাওক প্ৰহাৰ কেনেকৈ কৰা হৈছে বাইকখন পৰি গৈছে এখন গাড়ীৰ পৰা এজন মানুহে কৈছে তাত এটা বাচ্চা আছে আৰক্ষীয়ে সেই সময়ছোৱাত এই শিশুটি আৰু মহিলাগৰাকীক অকণমানো সহায়ৰ হাত আগ নবঢ়াই উপৰ্যুপৰি গোটেইকেইজন আৰক্ষীয়ে যান বাহনৰ আৰক্ষীয়ে প্ৰহাৰ কৰিলে গতিকে এতিয়া যেতিয়া তদন্তৰ কথা আহি পৰিছে এতিয়া কেনেকুৱা ধৰণৰ শাস্তিৰ কথা আহি পৰিব সেইখিনি জনাব পাপৰি আমাৰ প্ৰশ্নটো সেইটোৱেই যে শিশু এগৰাকী আছে আমি ভিডিঅ'ত দেখিছোঁ যে শিশুগৰাকী যদি বাইকৰ তলত পৰি গ'লহেঁতেন তেওঁ যিকোনো ধৰণে আঘাতপ্ৰাপ্ত হ'ব পাৰিলেহেঁতেন আৰু
আর বাইকর তলত পড়লে তে ভরি ভাঙিব পাইলে হেতেন যিকোন ধরনের আঘাত পাব হলতেন পিছফালে মহিলা এগারী আছে আর আরক্ষী সেইটা চাব লাগছিল আরক্ষী যদি করলে হেতেন সেই সময়সাত আরক্ষী কিনার নি কথা পাতি পারিলে হেতেন বা আরক্ষীর ফল কোয়াইছে যে অশ্লীল গালি গেলাজ করা হয়েছিল কিন্তু অশ্লীল গালি গেলাজ করেও করার পিছতো কারো অধিকার নাই যে কোনেও আরক্ষী হোক বা আরক্ষী একটা কথা কইছে পত্নী কইছে আপনি মন করেছেন যে পাবলিকর রুল বেলেগ আরক্ষীর রুল বেলেগ ঠিক আছে পাবলিকর রুলও বেলেগ আরক্ষীর রুল বেলেগ সেই কারণে আরক্ষীয়ে উপর্যুপরি চারি পাঁচজন আরক্ষী মিলিয়ে এজন মানুষ প্রহার করব পড়া রুল আছে নাকি করবাত কতো নাই পাপরি মই হিতে গৈ আছো যে কাকু প্রহার করা বা কাজিয়া লাগিছে আপনি আপনা কোনবাই বেয়াকে কইছে আপনি মুক বেয়াকে কইছে সেই ধরনের কথা হব কিন্তু আপনি প্রহার কাকু করিব নোৱাৰে আপনি কার লগত আইন আপনি হাতত লব নোৱাৰে কিন্তু এই ক্ষেত্রে দেখা গৈছে ন আপনি ভিডিওটো দেখিলে আপনি গম পাই যে আরক্ষীয়ে প্রথম হাত উঠাইছিল বা শর্ট মাইছিল যত শিশুগৰাকীৰ স্বাস্থ্যৰ কাৰণে সেইটো নিশ্চয় নিশ্চয় সব ফালে ঋতিক মানসিকে হোক শারীরিকে হোক শিশুটির উপর প্রভাব পড়েছে সম্মুখতে পিতৃক মারধর করা হয়েছে ঠিক আছে যদিহে পিতৃয়ে ভুল করলেহেন ভিডিওটো দেখবলে পাওয়া গেছে আরক্ষীয়ে কিনা এটা কোথায় তার উত্তর দিছে হয়তো উত্তর দিয়া সময় হয়তো অল্প খঙত দিছে নমাই আনব লাগিছিল কাহলে লাগিছিল ভদ্র সূত্র সূচকভাবে আইনী প্রক্রিয়ালে লই যাক কিন্তু রাজপথর মাজত সকল মানুষের সন্মুখত কণমানি শিশু আর পত্নীর সন্মুখত উপর্যুপরি প্রহার করেছে বাইকর প্রায় শিশুটি পড়ি গেছে বহু ঘটনা ঘটিব পারিলেহেন কিন্তু তারপিছতো ভ্রুক্ষেপ নকরি বিপরীত ছবি দেখবলে পাওয়া গেল আরক্ষীয়ে খেদি খেদি প্রহার করেছে যি কি নহক নিশার ভাগত লই যা হল আরক্ষীয়ে সেই সময়সাত অতি অহংকার ভাবে জানালে যে আরক্ষীর উপর এফআইআর দিয়ে একু লাভ নাই সাধারণ রাইজর এনেকাই ঘটে নেকি ঋতিক ভাগ্য ভাল যে এটা ভিডিও তাত করা হল কোনো এজন সদাশয় ব্যক্তিয়ে ভিডিওটো করলে ভাইরেল হল আর এতিয়া হয়তো শাস্তি পাব এই সকল আরক্ষীয়ে নে কি কয় ঋতিক চক পাপরি মই আগতে উল্লেখ করছো আমি যোৱা কালিপা কৈ আছো যে আমার সকলোতকৈ ডাঙৰ প্রশ্নটো হল যে যেতিয়া শিশু আছে মহিলা আছে কিয় আরক্ষীয়ে এনে ধরনের ঘটনাটো সংঘটিত করলে আর আজিও যেতিয়া আমি এডিসিপি যাক তদন্তর দায়িত্ব দিয়া হল যোন তেওঁ কারাগারলৈ গৈছিল তাৰপিছত তেওঁ সেই যে ভুক্তভোগী পরিয়ালটোর মহিলা গৰাকী পত্নীর ওচৰটো গৈছিল তাৰপিছত আমাৰ ওচৰ তেওঁ আহিছে আৰু তেওঁ পল্টন বজাৰ যিগৰাকী আই চি আছিল প্ৰণৱ ডেকা তেওঁলোকে হেৰি সাসপেন্ড কৰিছে আৰু এনে ধৰণৰ কৈছে কিন্তু এই গোটেই ঘটনাটোত এইটো জাষ্টিফাই নহয় যে এনে ধরনের ঘটনা যদি সংঘটিত হয়ে থাকে আরক্ষীক সদাই গালি পাই থাকে বা আরক্ষীক কোনবাই বেয়াকে কয় বা আরক্ষীয়ে বেয়াকে কয় কিন্তু তাত যদি এনে ধরনের ঘটনাটো সংঘটিত হয় সেটা সাধারণ রাইজ বা গোটেই রীতি কব পারি যে আরক্ষীক এটা পাওয়ার দিয়া হয়েছে কিন্তু পাওয়ারের মিসইউজ আরক্ষীয়ে করব নালাগে এনে ধরনের কার্য সংঘটিত আরক্ষীয়ে যাতে অনাগত দিনত নকরে কারণ রাইজর যদি বিশ্বাস পাবলে হয় এটা চাওক যেহেতু এডিসিপিগুলো ইতিমধ্যে এক সংবাদ মেল দিছে আর খুব সুন্দরভাবে কৈছে আর শাস্তিমূলক যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেয়াও প্রশংসনীয় গতি এসাম আরক্ষীর এনে কর্মকাণ্ডর বাবে সমগ্র আরক্ষী বিভাগটোয় বদনাম হয় ঋতিক আমি সমগ্র আরক্ষী বিভাগ তো আমি দায়ী করব নোৱাৰো এই গোটেই ঘটনাটো কারণ এজন করেছে কিন্তু এটা আরক্ষী যে উপ এডিসিপি ট্রেফিকে এটা কথা কৈছে যে তিনিজন তিনিজন আছিল সেই তিনিজন গুৱাহাটী পুলিশৰ নহয় যিখিনি বিধানসভাৰ নির্বাচনৰ বিধানসভাৰ সিকিউরিটির কারণে বাহিৰত আছিল আৰু সেই তিনিজনক চিনাক্ত কৰি আছে আৰু তেওঁলোকৰ ওপৰতো ব্যৱস্থা গ্ৰহণ কৰিব যিকেইজন পিছৰ সময়ছোৱাত যি কৈছে যে পুলিশৰ ওপৰত হাত উঠাইছ আমি যিখিনি আমি ভিডিও যিখিনি অডিও আমি পাইছো আৰু এই ক্ষেত্ৰত কৈছে যে সেই তিনিজনকো চিনাক্ত করার কারণে ব্যবস্থা গ্রহণ করেছে আর উপর বিহিত ব্যবস্থা লব নিশ্চয় ঋতিক ধন্যবাদ জানাইছো উপর বিহিত ব্যবস্থা আরক্ষীয়ে গ্রহণ করব নিশ্চিতভাবে যে ঘটনা সংঘটিত হল সেই ঘটনাটার উপর ইতিমধ্যে তদন্ত আরম্ভ হয়েছে আর কোয়া হয়েছে যে অভিযুক্ত আরক্ষী ফকরউদ্দিন আহমেদক গ্রেপ্তারের দাবি যেহেতু জানা হয়েছে পত্নীও দাবি জানাইছে আর শেহতীয়াকৈ যিখিনি ব্যবস্থা আরক্ষীর তরফের গ্রহণ করা হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা সেই কথাও ইতিমধ্যে এক সংবাদ মেল যোগে এডিসিপিগুলো জানাইছে আমি সেই সমগ্র ভিডিওটি পুনের এবার দেখাইছো আর অনাগত দিনত এনে ধরনের ঘটনা যাতে পুনের সংঘটি
সংশোধিত নহক তারে সকলে হয়তো আশা করব কিন্তু এই মুহূর্তত আমি জানাই গৈছো যে এই যে ঘটনা সংঘটিত হল এই ঘটনাটোর পাছতে যথেষ্ট প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বিকি গুপ্তা এটিও কিন্তু কারাগারতে আছে মুকলি করে দিয়া হব খুব সোনকালে পত্নীক ইতিমধ্যে সাক্ষাৎ করার কথা জানাইছে এডিসিপিয়ে Thank you.